আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে সঙ্গে আছে বিপাশা মজুমদার সুরেদে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম খাদ্যের পর এবার টার্গেট পুষ্টি নিরাপত্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী ভালো ফসল উৎপাদনের জোনিং ম্যাপ তৈরির আহ্বান বঙ্গবন্ধুকে কটুক্তির মামলায় তারেক রহমানের 2 বছরের কারাদণ্ড সাতক্ষীরার শেখ হাসিনার গাড়িবহরে হামলায় বিএনপি নেতা হাবিব সহ তিনজনের 10 বছরের জেল এই মাসের শেষ নাগাদ জাতিসংঘের 1 কোটি 28 লাখ ডোজ করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ পর্যাপ্ত টিকা আছে সরকারের কাছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 430 উইন্ডিজ ইনিংসের শুরুতেই 2 উইকেট তুলে নিয়ে বড় লিডের আশা জাগিয়েছেন মুস্তাফিজ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবার পুষ্টির চাহিদা পূরণ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিতে গবেষণার উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঞ্চল ভেদে কোন ফসল কোথায় ভালো হয় তার একটি জোনিং ম্যাপ করার আহ্বান জানান তিনি বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত 100টি কৃষি প্রযুক্তির বই এটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন কৃষির উন্নয়নে গবেষণা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কৃষি যান্ত্রিকীকরণ সহ সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী মহামারীর মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতি সচল রাখতে কৃষি এবং কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী গবেষকদের কিভাবে আমরা প্রণোদনা দিয়ে কাজ করছি আজকের এই প্রকাশনাটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি আর এতে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে নড়াইলের একটি আদালত জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আমাতুল মোর্শেদা বৃহস্পতিবার রায় দেন পলাতক আসামি যেদিন গ্রেফতার বা আদালতে স্বেচ্ছায় হাজির হবেন সেদিন থেকে রায় কার্যকর হবে বলেও জানানো হয় মামলার বিবরণে জানা যায় 2014 সালের 16 ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাক বন্ধু সহ নানা আপত্তিকর বক্তব্য রাখেন তারেক রহমান পরে সেই সংবাদ দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে ওই বছরের 24 ডিসেম্বর কালিয়া আমলি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান বিশ্বাস এদিকে সাতক্ষীরার কোলারোয়ায় তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় 19 বছর পর সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে রায় সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ আর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ 19 বছর পর সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় 50 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির এ রায় দেন এর মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ছাড়াও আরিফুর রহমান ও রিপনকে 10 বছর যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে 9 বছর এবং বাকি 46 জনকে 2 থেকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কাউকে কালার দেয় নাই নিম্নপক্ষে 4.5 বছর সাজা দেওয়া হয়েছে আজকের এই রায়ের মাধ্যমে দেশে কোন ন্যায় বিচার কায়েম হইল আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে কেউ অন্যায় করে অযাচিতভাবে কোনো মানুষের উপরে হামলা মামলা ইত্যাদি করে রেহাই পায় না সেটাই আজকের আইনের সুবিচার প্রতিষ্ঠিত হলো রায় ঘোষণার সময় 34 আসামি আদালতে হাজির ছিলেন পলাতক 16 জন ন্যায় বিচার পাননি উল্লেখ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আমরা তো ন্যায় বিচার পাইনি সে তো ছিলই না এখানে আমরা রায় সন্তুষ্ট হব কেমন করে আমরা উচ্চ আদালতে যাব আশা করি উচ্চ আদালত আমাদেরকে ন্যায় বিচার দিবে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মামলাটাতে সবাই বেশি উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে যান সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে হামলা হয় তার গাড়িবহরে আহত হন শেখ হাসিনার সফর সঙ্গীদের অনেকে এ ঘটনায় বিএনপি যুবদল ও ছাত্রদলের 27 জনের বিরুদ্ধে মামলা করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোসলেম উদ্দিন
পরবর্তীতে মামলাটি খারিজ হয়ে গেলেও 2014 সালের 15 অক্টোবর ফের সচল হয়। এ সময় 50 জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। মামলার রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আফম রুহুল হক। এদিকে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। কোর্ট চত্বর থেকে মিছিলটি বের করে তারা। পরে নিউ মার্কেট চত্বরে সমাবেশ হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে প্রধান বাধা। তিনি বলেন, দেশে বিদেশে এখনও গণতন্ত্র উন্নয়ন বিরোধী অপশক্তি সক্রিয়। এই অপশক্তি মোকাবেলায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওবায়দুল কাদের বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচক 2020-এ বাংলাদেশের আরও চার ধাপ এগোনো প্রসঙ্গে তিনি আরও বলেন, করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে যখন গণতন্ত্রের পরিসর সংকুচিত হয়েছে, সেখানে বাংলাদেশের এই অগ্রগতি শেখ হাসিনা সরকারের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার বৈশ্বিক স্বীকৃতি। বিএনপি নিজেদের অতীত ভুলে গিয়ে সরকারের সমালোচনা করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেই অন্ধকারে অলিগুলি খুঁজে ব্যর্থ হয়ে কর্মীদের রোশনল থেকে বাঁচতে এখন আবুল তাবুল বলছে। জনগণ মনে করে তাদের অগণতান্ত্রিক আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি দেশের গণতন্ত্র বিকাশের অন্যতম বাধা। তারা নিজেদের অতীত ভুলে গিয়ে সরকারের সমালোচনা করছে। তাদের ভাষায় সরকার নাকি উন্মাদ হয়ে গেছে। আসলে ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখন উন্মত্ত। আগে নির্দেশ দেওয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, তাদের দলকে ধ্বংস করতে একের পর এক দলীয় নেতাদের সাজা দেওয়া হচ্ছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্দোষ প্রতিপক্ষকে সাজা দিতে আদালতকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। রুহুল কবির রিজভী বলেন, গুম খুন দুর্নীতির আড়ালের লক্ষ্যেই বিরোধী মত দমন করছে সরকার। এর অংশ হিসেবে সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপি নেতাকর্মীদের কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব সহ সাতক্ষীরার স্থানীয় নেতৃবৃন্দের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দেওয়া হয়। অথচ সেদিন হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় অবস্থান করছিলেন। আওয়ামী সরকার বিএনপিকে ধারাবাহিকভাবে ধ্বংস করার অংশ হিসেবে দীর্ঘদিন পর এই মামলাটি পুনরুজ্জীবিত করে। বর্তমান দেশে রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তা বিরাজ করছে। এই মিথ্যা মামলাটিকে যে আওয়ামী লীগ প্রতিশোধ গ্রহণের খেলায় মেতেছে তার প্রমাণ ঢাকা থেকে একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল ও তিনজন ডিপুটি অ্যাটর্নি জেনারেলকে সাতক্ষীরায় পাঠানো হয়েছিল মামলাটিকে নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য, যা নজিরবিহীন ঘটনা। স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক বলেছেন, সরকারের হাতে করোনা টিকার পর্যাপ্ত মজুত রয়েছে, তাই প্রথম মাসে যত মানুষই চাইবে তাদের সবাইকে টিকা দেওয়া হবে বলে জানান তিনি। সকালে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট মিলনায়তনে ক্যান্সার দিবসের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম দিকে সমস্যা থাকলেও নিবন্ধন এখন দ্রুত বাড়ছে। হাতে টিকা যা আছে পর্যায়ক্রমে সব দেওয়া হবে। তিনি জানান, কেনা 3 কোটি টিকা এবছর দেওয়া হবে। এছাড়া কোভ্যাক্স থেকেও টিকা পাওয়া যাবে বলেও জানান তিনি। করোনার টিকা দেওয়ার জন্য সব ব্যবস্থা আমরা করেছি এবং টিকা সমস্ত জেলায় পৌঁছে গেছে এবং কর্মীরাও তৈরি হচ্ছে, নিবন্ধন হচ্ছে। নিবন্ধন এখন খুব তাড়াতাড়ি বাড়ছে। আমি যেটা আগে বললাম, প্রায় 1.5 লক্ষ লোক অলরেডি নিবন্ধিত হয়েছে এবং প্রতি ঘন্টায় এখন অনেক বাড়ছে। এবং আমরা 7 তারিখে আমরা সারা বাংলাদেশে কার্যক্রম শুরু করব একযোগে। এদিকে 7 ফেব্রুয়ারি থেকে নিবন্ধিত ব্যক্তিদের করোনা ভ্যাকসিন দিতে সব প্রস্তুতি শেষ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে প্রতিদিন 1200 এবং ঢাকা মেডিকেলে 600 জনকে টিকা দেওয়া হবে। পুরুষ ও নারীদের জন্য আলাদা টিকা কেন্দ্র, বিশ্রামের ব্যবস্থা ও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
7 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। 55 বছরের ঊর্ধ্বে এবং করোনাকালীন সম্মুখ যোদ্ধারা যারা অনলাইনে টিকার জন্য নিবন্ধন করেছেন তাদের দেয়া হবে এই টিকা। রাজধানীতে 5টি হাসপাতালে এই ভ্যাকসিন দেয়া হবে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশে নবনির্মিত কনফারেন্স সেন্টারে করোনা টিকা কেন্দ্র চালু করেছে। টিকা দেওয়ার জন্য 8টি বুথ খোলা হয়েছে। 8টা বুথে প্রতিটা 150 করে, তার মানে অলমোস্ট 1200 মতো আমরা সক্ষম। একজন ভ্যাকসিন দেওয়ার পর তাদের আমাদের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমরা বুঝি হচ্ছিল পোস্ট ভ্যাকসিন অপেক্ষাগার। সেই জায়গায় 30 মিনিট তাদেরকে আমরা হোল্ড করে রাখবো এবং এই অবস্থায় নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করবে, আমাদের একটা স্ট্যান্ডবাই মেডিকেল টিম থাকবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তাদের জরুরি বিভাগের বেসমেন্টে কোভিড ভ্যাকসিনের জন্য বিশেষ ব্যবস্থা করেছে। পুরুষ ও নারীদের জন্য আলাদাভাবে 4টি বুথে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। 5 ঘন্টার একটা নোটিশ দিলে আমরা কিন্তু ভ্যাকসিন দিয়ে দিতে পারবো। আমাদের জনবল আছে, ট্রেন্ড লোকজন আছে যারা ভ্যাকসিন দিবে, তাদেরকে যারা সাপোর্ট করবে সেটাও আছে। ভ্যাকসিন কোথায় রাখবো সেই ব্যবস্থা আমাদের তৈরি করা, ভ্যাকসিন দেওয়ার পরে যদি কেউ কতক্ষণ অপেক্ষা করবে কী বিষয়ে সেগুলো আমাদের সব সেট করা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে অনলাইনে ছাড়াও সশরীরে হাজির হয়ে সিনিয়র সিটিজেন নিবন্ধন করে টিকা দিতে পারবেন। তবে ঢাকা মেডিকেলে নিবন্ধন ছাড়া কাউকেই কোভিড ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা তখন বেশি বুথ খুলে তাদেরকে তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়ার জন্য। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। যারা রয়েছেন নার্স রয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্মিলার বলেছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন বলে মনে হলেও এ প্রক্রিয়া বাদ দেওয়া যাবে না। এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন বলে মনে হবে, তবে এ প্রক্রিয়া বাদ দেওয়া যাবে না। এটি নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা একসাথে কাজ করব। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে। প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার সমাধান। কারাবন্দী নারী সংঘের ঘটনায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একের জ্যেষ্ঠ জেল সুপার, জেলার ও ডেপুটি জেলা সহ 11 জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও 7 জনের বিরুদ্ধে বিভাগীয় নির্দেশ দেওয়া হয়েছে। হলমার্কের কারাবন্দী মহাব্যবস্থাপক তুষার আহমেদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সময় কারাগারের দায়িত্বে ছিলেন অভিযুক্তরা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি কারা অধিদপ্তরে পাঠানো হয়। সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা যায়, বরখাস্ত করা হয়েছে তখনকার জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ মৃধা এবং ডেপুটি জেলার গোলাম সাকলানকে। বরখাস্ত অন্যান্যদের মধ্যে 6 জন কারারক্ষী, 1 জন সহকারী প্রধান কারারক্ষী ও সার্জেন্ট ইন্সট্রাক্টর রয়েছেন। বুধবার তদন্ত কমিটি সুরক্ষা বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে 18 কর্মকর্তা ও কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল। গাজীপুরে কাশিমপুর কারাগারে বন্দী হলমার্কের GM তুষার আহমেদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটান। এতে কারাগারের 2 কর্মকর্তা সহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে। গত 6 জানুয়ারি কারাগারের CCTV ক্যামেরা এ চিত্র ধরা পড়ে। হারিয়ে যাওয়ার 8 বছর পর কলকাতা থেকে বাড়ি ফিরলেন গাইবান্ধার মেয়ে সাজেদ আক্তার ফেলানি। মেয়েকে ফিরে পেয়ে আপ্লুত তার পরিবার। স্বজন ও প্রতিবেশীরা ফেলানিকে দেখতে ভিড় করছেন তাদের বাড়িতে। গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবির মিলনের রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধার লক্ষ্মীপুরের খোর্দমালিবাড়ি গ্রাম থেকে 2013 সালে হারিয়ে যান সাজেদা আক্তার ফেলানি। অনেক সন্ধান করেও কোনো খোঁজ পায়নি পরিবার। অবশেষে দীর্ঘ 8 বছর পর ফেলানি ফিরে এসেছে মায়ের বাড়িতে। আমি জেঠবাড়ি যাবো, আপনারা তোমার জেঠবাড়ি তো তোমার বহুত দূরে আছে, এখন তো তুমি যাইতে পারতে না। আচ্ছা, আমার পয়সা আছে, স্বামী আছে, স্বামীর কাছে আমি যাবো। পরিবারের দাবি, সন্তান সাজ্জাদকে নিয়ে সুখেই ছিল ফেলানি। স্বামীর দ্বিতীয় বিয়ের পরই তার জীবনে নেমে আসে অন্ধকার। 2013 সালে স্বামীর নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ভারতে চলে যায় সে। কলকাতার কারাগারে 3 বছর কারাভোগের পর তাকে মুক্ত করে আশ্রয় দেয় সেখানকার মানবাধিকার সংস্থা। এখন আমার কাছে আসছে, এখন তো মন খুশি। এখন আমার এতদিন বাহিরে আসিল, কত চিন্তা ভাবনা, কত দুঃখ কষ্ট গেল। আর স্বামী আসিল, সে স্বামী হাতে খোঁজ খবর নেয় নাই। অনেক চেষ্টা আর যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা হয় দেশে। চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করিয়ে কাগজপত্র সম্পূর্ণ দাখিল করলাম,
করার পরে জানুয়ারির 28 তারিখে মেম্বরের মাধ্যমে যশোর তোমার হলো মানব অধিকার সংস্থা থেকে ফোন দেয় যে আপনার মেয়ে আসছে বাংলাদেশে, আপনি নিয়ে যান। লক্ষ্মীপুরের চেয়ারম্যানের সূত্র ধরে এখানকার অবলম্বনের নির্বাহী প্রধান প্রদীপ চক্রবর্তীও আমার সাথে ছিল, সূত্র ধরেই পরিবারের সাথে যোগাযোগ হয়ে যায়। পরিবারে ফেলানির চাচা আব্দুল লতিফ সেই প্রথম থেকে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং ফেলানিকে ফিরে পেয়ে খুশি স্বজন ও প্রতিবেশীরা। মেয়েরা যেন সদগতি দেন, আগের স্বামী যাতে করিমিলি খাইতে পারে এটা আমরা চাই। এই মেয়েটা স্বামীর জ্বালাতন সহ্য করবে না পারাতে সে ভারতে যায়। সাজেদা আক্তার ফেলানি গাইবান্ধা সদর উপজেলার মৃত সৈয়দ আলী ও গোলভান নেসার মেয়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার। খাদ্যের পর এবার টার্গেট পুষ্টি নিরাপত্তা, জানিয়েছেন প্রধানমন্ত্রী ভালো ফসল উৎপাদনের জোনিং ম্যাপ তৈরির আহ্বান। বঙ্গবন্ধুকে কটূক্তির মামলা, তারেক রহমানের 2 বছরের কারাদণ্ড। সাতক্ষীরার শেখ হাসিনার গাড়িবহরে হামলায় বিএনপি নেতা হাবিব সহ 3 জনের 10 বছর জেল। এ মাসের শেষ নাগাদ জাতিসংঘের 1,28,00,000 ডোজ করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। পর্যাপ্ত টিকা আছে সরকারের কাছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 430। উইন্ডিজ ইনিংসে শুরুতেই 2 উইকেট তুলে নিয়ে বড় লিডের আশা জাগিয়েছেন মুস্তাফিজ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladesh, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ।